আলহামদুলিল্লাহ, আমরা সান জাপানিজ ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সুনামগঞ্জের হত দরিদ্র মানুষ বন্যার্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা এই মুহূর্তে সিলেটে আছি। সিলেট থেকে আমরা ত্রাণ সামগ্রী নিয়ে এখন সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা দেব। আমাদের সাথে আছেন আমাদের সান জাপানিজ ট্রেনিং সেন্টারের সম্মানিত শিক্ষক এমডি স্যার মোহাম্মদ আব্দুল হান্নান। হান্নান স্যারের একজন স্টুডেন্ট ছিল সান জাপানিজ ট্রেনিং সেন্টারে, যে এখন বর্তমানে জাপানে আছেন। তো সে আমাদেরকে ইনফর্ম করেছে যে তার এলাকার কিছু হতদরিদ্র মানুষ আছে যারা এখন বর্তমানে বন্যায় অনেক না খেয়ে কষ্ট করতেছে। তো আমরা তার কাছ থেকে ইনফরমেশন নিয়ে তার এলাকার উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের কিছু উদ্দেশ্য হচ্ছে তাদের পাশানে দাঁড়ানো। তো আমাদের ত্রাণ সামগ্রীর মধ্যে এই মুহূর্তে আছে হচ্ছে 1 কেজি করে চিড়া, 1 কেজি মুড়ি, 2 লিটার খাবারের বিশুদ্ধ পানি, তারপর গুড় 1 কেজি, আছে হচ্ছে আমাদের মোমবাতি, লাইটার সহ জাস্ট লাইট, বাচ্চাদের জন্য বিস্কিট 2 প্যাকেট করে বিস্কিট, আছে আমাদের ওরসেলাইন। বাচ্চাদের কথা চিন্তা করে এখন অনেকেই নাকি ডায়রিয়াতে ভুগতেছে, ওরসেলাইন, নাপা ট্যাবলেট, যারা এখনও বর্তমানে হয়তো একটু অসুস্থ হতে পারে তাদের কথা মাথায় রেখে আমরা এই সামগ্রীগুলো নিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছি। তো আমাদের প্ল্যান আছে এখন আমরা 400 পরিবারের সাথে যুক্ত হব তাদের দুঃখ কষ্ট কিছুটা লাঘব করার জন্য। আমরা সবাই জানি যে বর্তমানে সুনামগঞ্জে বন্যার সময় অনেকেই অনেক কষ্ট করতেছে। তো সান জাপানিজ ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আমাদের ক্ষুদ্র একটা চেষ্টা তাদের পাশে দাঁড়ানোর জন্য। আশা করি আপনারা সবাই সান জাপানিজ ট্রেনিং সেন্টারের কাছে ছিলেন, এতদিন সঙ্গে ছিলেন এবং থাকবেন, এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন তাদের পাশে দাঁড়াতে পারি সবসময় সান জাপানিজ ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে। ধন্যবাদ।